একেবারে সেম বাংলাদেশের সুস্বাদু খাবার, মাছ, ভেজিটেবল এবং যে আদারওয়াইজ যেগুলো আছে খুবই সুস্বাদু, মনে হয় যে গ্রামের খাবার খাচ্ছি। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। আমরা এখানে আসছি, অনেক আসছি, আমার ওয়াইফ সহ, আমার এই বড় ভাই বোনদের সহ নিয়ে আসছি। খুব ভালো, মানে বাংলাদেশের খাবারটা আমরা খেতে পারতে আছি, এটাই আমাদের দ্বারাই অনেক মজা লাগতে আছে। বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, যে নিজের ঘরের খাওয়া যদি খাইতে হয় তা হায়ার রেস্টুরেন্টে আসতে হবে। আমরা এই অফারটা 25 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত থাকবো। আপনার এই অফারটা 750, আপনার সবাই আয়ান রেস্টুরেন্টে ট্রাই করবা, আইবা সবাই, আমরা আমন্ত্রণ করলাম আপনার একবার নেই আয়ান রেস্টুরেন্টে খাইয়া দিব। থ্যাংক ইউ। বেসিক্যালি 25 থেকে 30 আইটেম থাকবো, পার পার্সন 750। অসমের দেওয়ার মানে বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থা খুবই খারাপ, আর মানুষ আমি বর্তমানে মানুষে তো এখন যে সময় আর কি 10 টাকা 15 টাকা দিয়ে ভিডিও খাইতে পারে না। আমি চাই সব সময় আর কি এই খানিটা 750 একটা নিজম প্রাইজ আছে, এই প্রাইজে সকলে এফেক্ট করতে পারবো। দেখো খাওয়ার লাগে, তার লাগে কাস্টমার লাগে, খুব ভালো হইবে জিনিসটা। আয়ান গ্রিলের ফুডগুলো অত্যন্ত সুস্বাদু, আমরা এখানে এসেছি এবং আমরা এই যে এখানে ফুডগুলো আমরা উপভোগ করেছি। এই দুঃসময়ে তারা যে প্রাইস দিতেছে মানুষকে, বিশেষ করে 7.5 পাউন্ডে মানুষকে বিভিন্ন ধরনের আইটেম, প্রায় 30টা আইটেম তারা মানুষকে দেয়, এটা অবশ্যই অন্য মানে এটা প্রশংসা দাবি রাখে। এবং আমরা যারা এখানে এসেছি এই ফুডটা অত্যন্ত চমৎকার এবং বিশেষ করে খুব সুস্বাদু, আমরা এটা উপভোগ করেছি। এই আয়ান রেস্টুরেন্ট আমার ভাই শহীদের অত্যন্ত সুস্বাদু খানু খাওয়া। এখানে আমি অনেক রেস্টুরেন্টে খাই আমার জীবনে খাইছি, কিন্তু এখানে আসিয়া খাওয়ার পরে খুবই ভালো লাগছে আসলে। আমার অন্তর থেকে আমি তার গুণীষণ করি যে এই রেস্টুরেন্ট সফল হোক, সার্থক হোক। তার আইটেম তো ওকে, আমি এগুলো কি আপনার ভেজিটেবল ড্রাইল ওই লোক আপনার, আর এগুলো ভেজিটেবল ভাজি, আর এগুলো গিয়া আপনার ফিশ, এগুলো গিয়ে ল্যাম্প, এগুলো চিকেন রিফিল করা, আর এগুলো কি বিরিয়ানি, লেম বিরিয়ানি আর কি, এভরি 1 আওয়ার বাদে বাদে, হাফ এন আওয়ার বাদে রিফিল হয়। এগুলো হোয়াইট রাইস, এগুলো নান ব্রেড, এগুলো কি আপনার গ্রিল উইংস, এগুলো কি স্প্রিং রোল অ্যান্ড সমোসা, ভেজিটেবল সমোসা, পাকুড়া। আমরা যে বর্তাগুলো হইলে গিয়া, এইটা হইলে গিয়া আপনার শুটকি বর্তা, এটা হইলে আলু বর্তা, আর এইটা হইলে টমেটো বর্তা, আর একটা হইলে গিয়ে লেগে গার্লিক দিয়ে আরও টমেটো দিয়ে আরও মিক্স করি, আটার নতুন একটা বর্তা হইলে গিয়া আয়ান স্পেশাল বর্তা। যে টোটাল 4টা বর্তা আছে, আর ফিশ বর্তা হয়ে আছে, টোটাল 5টা বর্তা আছে। তো বেশি বেসিক্যালি মানুষে বেশি বর্তা হল লাইক করে আর কি, মিরচি কিন্তু সবাই খায়, তারপর সব তো বলা হয় বাট বর্তা একটু বেশি চলে আর কি। আমার নাম ডালিম আহমেদ, আমি রেস্টুরেন্টে 2.5 বছর ধরে আছি, ইনশাল্লাহ আমরা খুব ভালো চলে। আর বিগত আমরা 1 মাস ধরে আমরা অফার চলে 10 পাউন্ড, আর আমরা এখানে সব আইটেম বাংলাদেশি আইটেম আছে, যেমন আলু ভর্তা আছে, ফিশ ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, সবগুলো ভর্তার আইটেম অনেকগুলো আছে, ডিজার্ট আছে। আর মেন কোর্স আমরা চিকেন বোনা, লাম বোনা, ফিশ বোনা, ডাল, ভেজিটেবল, বিরিয়ানি, সবগুলো আমরা বাংলাদেশি আইটেম। আগে আমরা সবচেয়ে বেশি চলে উইন্স বেশি স্টার্টারের মধ্যে, আর পাকুড়া যাকটা একটা খুব বাংলাদেশে যে পেঁয়াজি হয় ওটা চলে বেশি, আর মেন ডিশের মধ্যে লাম্বোনা চলে বেশি, ফিশ বোনা। আর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা মেনু চেঞ্জ করি একদিন পরে পরে, প্রতিদিন সেম মেনু নাই আমরা। আমরা 8 জন আছি এখন বর্তমানে কিচেনও, 8 জন আছে। আমরা ডেইলি ফ্রেশ বলতে কি বোঝায়, আমরা ডেইলি 3-4 বার আমরা বানাই। এটা আমরার রোল, ভেজিটেবল রোল যেটা, সমোসা যায়, রোল যায়।